কাজের শুরু, আমার কোনো পয়সা নেই। আমি ওই ঈশায় আমার ওই ভাইকে নিয়ে ভূতিকে এখন বাজে সকাল 7টা, চা আর কলা। আমি কলার পরিবর্তে বিস্কুট খাবো। এখন বাজে 8:10 সকাল, এটা ব্রেকফাস্ট। ডিম সেদ্ধ আছে, তিন খানা দেখো, বড় বড় বেশ বড় তিন খানা পাউরুটি আছে, সঙ্গে আছে আমুল। আমি এখন ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আমি ডিমের কুসুমটা খাই না, সাদা অংশটা আমি খাচ্ছি, সাদা অংশটা খাচ্ছি। আর আমি আমুলটাও খাবো না। এখন বাজে সকাল 10:05, প্রায় 2 মাস পর ইতি আমাকে স্নান করিয়ে দিল। খুব আরাম লাগছে, ঠান্ডা জল গরম জল মিশিয়ে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিল। খুব ভালো লাগছে এখন। আমি ওকে বলিনি, ও জোর করে নিয়ে টেনে নিয়ে স্নানটা করিয়ে দিল। বলছে অনেক দিন হয়ে গেল, স্নান করো না কাকু, স্নানটা করিয়ে দিলাম। আর সামনে ডাক্তারের ডেট আছে, ডাক্তার কাছে যেতে হবে। এতদিন স্নান না করলে গা তো গন্ধলন্ধ হতেই পারে বলো। এই ইতি দাঁড়িয়ে আছে, সবেমাত্র আমাকে দেখো, সবেমাত্র আমাকে স্নান করিয়ে নিয়ে আসলো। খুব ভালো, সত্যি বলার মতো না। আমি জানতাম না এতদিন যে এতটা সেবা শুশ্রূষা কেউ করতে পারে। আমি অবাক হয়ে গেছি। খুব ভালো লাগছে স্নানটা করিয়ে, নিজেও ভিজে গেছে দেখো স্নান করতে গিয়ে। হয়তো এখন ও নিজেও স্নান করবে, তাই না? ও এখন স্নান করে নেবে। করি এখন বাজে 10:20 সকাল। আমি এখন ডাবর ব্রাশ খাচ্ছি। সকালে ডাবর ব্রাশ করার টাইমটা হয়নি। আজকের লাঞ্চ মেনু: গরম ভাত, মসুর ডাল, ডাল মুগ ডাল, এখানে আছে সবজি, এখানে আছে মাছ, কি মাছ জানি না, কাতলা মাছ, শশা, আর হচ্ছে স্যালাড, আর আছে লবণ। আমি তো লবণ খাই না,
আর এখনকার টাইমটা হচ্ছে ঠিক 11:15, একটা পনেরো বাজে, 1:15 বাজে। এবার আমি লাঞ্চটা শুরু করছি, এখন বাজে 5:10 কম। এই মাত্র বিস্কুট, মানে চা বিস্কুট আর কলা দিয়ে গেল, চা বিস্কুট কলা খেয়ে নিলাম। আমি আমাকে শুয়ে দিল ইতি, আমার পা তো ফোলা, আমি পা উঁচু করে তুলতে পারি না, তো ও রুজি পা উঁচু করে তুলে বিছানায় শুয়ে দেয়। শুভ সন্ধ্যা, শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা আমার সমস্ত পরিবারের সদস্যকে, সদস্যদের, ভিউয়ার্সদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা। 2024 সাল তোমাদের জন্য মঙ্গল ডেকে আনুক। ঈশ্বর তোমাদের খুব ভালো রাখুক 2024 সাল। তোমরা সবাই সুখে দুঃখে মানুষের পাশে থাকবে, এটাই আমার কাম্য। আমি তোমাদের অনেক অনেক ভালোবাসি, তোমাদের সবাইকে আমি অন্তর থেকে প্রাণ ঢালা ভালোবাসা আশীর্বাদ জানাচ্ছি। 2024 সাল সারাটা বছর তোমরা সবাই আনন্দে থাকবে, আমার এটাই প্রার্থনা ঈশ্বরের কাছে। আমার পরিবারের সকল সদস্য ভিউয়ার্সদের শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি বেডে শুয়ে আছি, শুয়ে শুয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আমি জানি বেডে এইভাবে শুয়ে শুয়ে ভিডিও করাটা ভালো লাগে না, আমার যে পা ফোলা, আমার পা ফোলার ওখানে মেশিন চালিয়ে চেষ্টা হচ্ছে পা ফোলা কমানোর জন্য আপ্রাণ চেষ্টা হচ্ছে। আগামীকাল আমার MIR হবে, তারপর বাকি ট্রিটমেন্টের চেষ্টা হবে কীভাবে কী করবে। আগামীকাল সকাল 9টায় মধ্যে প্রস্তুত থাকতে বলেছে, ওষুধপত্র কিনে রেডি রাখতে বলেছে। আমার মেয়েকে আমি জানিয়েছি, আমার মেয়ে চলে আসবে, মেয়ে জামাই দুজনাই। আমার কাছে কল্যাণী IIMS-এর, মানে এইমসের, কল্যাণী এইমসের
বুকিং নাম্বার শেষ। আমি তোমাদের কল্যাণী এইমসের বুকিং নাম্বার দিচ্ছি 0332951605। আমি আরেকবার বলছি 033। এটা কলকাতার সকলেরই নাম্বার জানো। প্রথমে হবে 033, তারপরে 2951605। এটাই হচ্ছে কল্যাণী এইমসের বুকিং নাম্বার। এই নাম্বারে ফোন করে নাম বুকিং করতে হবে, তারপরে 15 দিন 20 দিন বা 1 মাস বাদে কল করবে। তখন তোমাদের আসতে হবে, সকালে আসতে হবে, মোটামুটি যদি 8টা 9টার মধ্যে আসো বিকাল 4টা 5টা বাজবে, সেটাও আমি বলে দিলাম তোমাদের। তোমাদের আমি যে কথাটা বলছিলাম, আমি এই মুহূর্তে জীবন মৃত্যুর সাথে লড়াই করছি, আমি কোনো লড়াইয়ে ভয় পাই না। আমি আগেও লড়াই করেছি, সংগ্রাম করেছি, আমি এখনও লড়াই করেই বাঁচতে চাই। তারপরে ঈশ্বরের যা ইচ্ছা সেটা তো আলাদা। আমি তোমাদের কাছে আরও অনেক অনেক দিন থাকতে চাই, আমার নাতনিকে নিয়ে আরও অনেক দিন বেঁচে থাকতে চাই। শুভ নববর্ষ 2024। ইংরেজিতে শুভ নববর্ষ, ইংরেজিতে হ্যাপি নিউ ইয়ার। যাই হোক, হ্যাপি নিউ ইয়ার 2024। আমার পরিবারের যত সদস্য ভিউয়ার্স সবাই ভালো থাকুক। আমার হয়তো একই কথা বারবার বলা হয়ে যাচ্ছে, সেটাও আমি জানি। আমি যতটুকু পারলাম ততটুকু ভিডিও করলাম, এর বেশি তো করতে পারছি না, তোমরা সেটা বুঝো। আমার সেই একই কথা আমি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ রাখছি, তোমরা আমার পাশে থাকবে। আমার এই কঠিন সংগ্রামের সময় তোমরা আমার পাশে থাকবে, আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবে। আমি যাতে অন্ততপক্ষে ট্রিটমেন্টটা চালানো পর্যন্ত আমার যে ব্যক্তিগত খরচ সেগুলো চালাতে পারি, সবটাই নির্ভর করছে তোমাদের উপরে। তোমরা পাশে থাকলে আমি কোনো ভয় করি না, আমি ঠিক চলে যাব। আমি আর ভিডিওটা বড় করতে চাই না। আমি আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল সকাল 8টায়। অনেক অনেক ভালোবাসা রইল।